হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গ্যাস কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গ্যাস আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন। আজকের ভিডিওতে কিন্তু একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো গ্যাস ভিডিওটা কেউ একদম স্কিপ করবেন না। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে এইখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনের ফেসবুকটা ওপেন করে নেবেন। তো এইখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনের ফেসবুকটা ওপেন করে নিব এবং আপনাদের কিন্তু দুইটা টিপ শিখিয়ে দিব যে দুইটা টিপস ফলো করে কিন্তু আমি নিজেও আমার ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিয়েছি একদম 100% রিয়েল উপায়ে। তো এইখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি। তো এটা দেখতে পারবেন যে আমার নর্মাল একটি আইডি। তো আপনারা কিন্তু এটা আপনাদের আইডির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং ফেসবুক পেজের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যখন আমি এখান থেকে ফেসবুক পেজে দেখাবো এখান দেখতে পারবেন আমার ফেসবুক আইডিটিও কিন্তু এভাবে প্রায় আমি 19,000-এর উপরে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিয়েছি। তো এইখান থেকে আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন তা হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে। তো এইখান থেকে ফেসবুকে আসার পর এখান থেকে আমরা আমাদের সেই পেজটা সার্চ করে নিব বা এইখান থেকে আপনারা আপনাদের পেজটা ওপেন করে নেবেন। তো আমি সিম্পলি এইখান থেকে আমাদের পেজটা ওপেন করে নিচ্ছে। তো গাইস পেজটা ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের পেজটা কিন্তু চলে এসেছে এবং এইখানে দেখতে পারবেন খুব কম দিনের ভিতরে কিন্তু আমি আমার ফেসবুক পেজের কিন্তু প্রায় 2,000-এর মতো কিন্তু ফলোয়ার কিন্তু ইনক্রিজ করে নিয়েছি শুধুমাত্র এই দুইটা টিপস কিন্তু ফলো করে। তো এইখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু অসংখ্য কিন্তু একদম রিয়েল কিন্তু ফলোয়ার এখানে আছে। তো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন তা হচ্ছে এইখান থেকে আপনারা ব্যাক করবেন। তো ব্যাক করার পর আমি জাস্ট এইখান থেকে ব্যাক করব। তো গাইস এইখান থেকে ব্যাক করার পর এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে আমরা এইখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের ফেসবুক পেজে। তো ওইখান থেকে আমাদের আইডি লিঙ্কটা যেটা কপি করেছিলাম আইডি লিঙ্কটা অবশ্যই আপনারা কপি করে নেবেন এবং এইখানে সার্চ করবেন ফলো টু ফলো। তো আমরা এখানে ফলো টু ফলো দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন অসংখ্য কিন্তু গ্রুপ আপনাদের সামনে কিন্তু আসবে। তো এইদের ভিতর যে গ্রুপগুলো সব থেকে বেশি ভালো বা বেশি মেম্বার রয়েছে এরকম কিছু গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন। তো এইখান থেকে আমি কিছু গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছি এবং এইখানে আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি দেখতে পারবেন যে এই ফেসবুক পেজে কিন্তু ঠিক এইভাবে কিন্তু প্রায় 5,000-এর মতো কিন্তু ফলোয়ার কিন্তু ইনক্রিজ করে নিয়েছে। তো আমরাও কিন্তু ঠিক এই উপায়ে কিন্তু আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কিন্তু ফলোয়ার বাড়াবো। তার জন্য আপনারা যে কোনো পোস্টে কমেন্ট বক্সে আসবেন, আসার পর এইখানে লিখবেন ফলো টু ফলো ব্যাক। তো আমি সিম্পল এইখানে ফলো টু ফলো ব্যাক লিখে দিচ্ছি। তো এইখানে ফলো টু ফলো ব্যাক লেখার পরে এইখান থেকে আমি আমার ফেসবুক পেজের বা ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিব আপনি যেটা ফলোয়ার বাড়াতে চান। তো এখানে আইডির লিঙ্কটা দিয়ে দিলে দেখতে পারবেন যে এখানে যারা কমেন্ট করতে আসবে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু লাইক কমেন্ট এবং ফলো করবে। এক্ষেত্রে কিন্তু আপনার 100% কিন্তু ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। তো এখান থেকে আমরা কিছু পোস্ট এরকম লিখবো এবং আপনারা এখান থেকে নিজেরাও কিন্তু পোস্ট করতে পারবেন। তো আপনারা এখানে দুইভাবে কাজ করবেন, একটা হচ্ছে কমেন্টে পোস্ট করবেন, আরেকটা হচ্ছে এইখান থেকে আপনারা সরাসরি পোস্ট করবেন। এখানে আমি ফলো টু ফলো লিখে দিচ্ছি। তো গাইস এখান থেকে ফলো টু ফলো লিখে দেওয়ার পর এইখান থেকে আমি পোস্ট করলে অনেকে কিন্তু এখান থেকে সরাসরিও আমাকে তারা ফলো করবে এবং আমরা যে কমেন্টগুলো করেছিলাম সেই কমেন্টগুলো থেকেও কিন্তু আমাদেরকে অনেকেই কিন্তু নক করবে। তো এটা গেল কিন্তু আমাদের ফার্স্ট টিপ, এটার মাধ্যমে কিন্তু আপনারা 100% রিয়েল উপায়ে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এবং নাম্বার টু যে স্টেপটা সেটা হচ্ছে অবশ্যই মাস্ট বি আপনাদের ওইটা ফলো করতে হবে কারণ ওইটা সব থেকে বেশি বেনিফিট কিন্তু আপনাদের আসবে। তো সেটা হচ্ছে এইখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিব। তো তার জন্য আমি সার্চ করব, সার্চ করার পর এখান থেকে আমি ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর জাস্ট এইখান থেকে দেখতে পারবেন যে পোস্ট অবশ্যই কিন্তু প্রত্যেকটা দিন আপনাদেরকে পোস্ট করতে হবে। আপনার যে ফলোয়ারগুলো ওইখান থেকে আসবে যদি আপনি পোস্ট না করেন তাহলে সেই ফলোয়ারগুলো কিন্তু লাইক রিয়্যাক্ট করবে না। তো গাইস এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের ফেসবুক পেজে কিন্তু 100% ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো গাইস ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।